হাই সম্মানিত প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলে আসছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে। এই মুহূর্তে আমার ভিডিওটি পৃথিবীর যে প্রান্তিকে দেখতেছেন শুনতেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকের যে ভিডিওটি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বুরুজারব নেয়ার ফার্ম জুমেরা ব্রিজ। তো ব্রিজের দৃশ্যগুলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো এটা হচ্ছে আউটসাইড এরিয়া, এন্ট্রি হওয়ার জন্য যে রাস্তাটা হচ্ছে সেটা তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা আসলে অলিটিতে একটু ঘোরাঘুরি বা মাইন্ড চেঞ্জ এগুলো আসলে করার চেষ্টা করি, বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্যে আমি আজকে এই ভিডিওটি করা। তো আশা করি এই ধৈর্যের সাথে এই ভিডিওটি দেখবেন, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ খুবই সুন্দর একটি জায়গা। এই জায়গাতে অনেক ফিল্মের শুটিং করা হয় আর এই সম্পর্কে আপনাদের কিছু তথ্য ধারণা পেয়ে যাবেন কত সুন্দর একটি জায়গা। আর বিশেষ করে শুধু বীজ বললে হবে না, দুবাই প্রত্যেকটা জায়গায় এত সুন্দর গভর্নমেন্ট এ করে রাখছেন। তো লোকাল বলেন বাহিরের যারাই আছেন সবাইকে সেম ফেসিলিটি দিয়ে থাকেন, আর বাহির দেশের লোকদের বেশি ফেসিলিটি পেয়ে থাকেন, যেটা নামটা বলি নর্মালি সিকিউরিটির দিক দিয়ে বলেন তো নাম্বার ওয়ান পজিশনে আছে। দুবাই গভর্নমেন্ট অনেক সাপোর্টিং ইউএইর সব স্টেটেই। তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এত সুন্দর করে সাজিয়েছেন আসলে বলার বাহিরে। তো আমি চলে আসছি, দেখুন এই হচ্ছে অলিটিয়ার দৃশ্য। এখানে সবাই কিন্তু আসেন একটু এনজয় করা, মাইন্ড চেঞ্জ করার জন্য সবাই কিন্তু ভিডিও পিকচার নিয়ে ব্যস্ত বিজি। তো আমিও সেই একই রকম, আমি কোনো ব্যতিক্রম না। তো আমি আমার সাথে আমার মিশরি একজন, তো উনিও আসছে। তো আমরা 5 থেকে 6 দিন আসছি এখানে ঘুরতে। তো আমরাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকুন, আমি আসলে ভিডিওটি বেশি লম্বা করা চাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বাই ছিল। তো আপনাদের মেইন মেইন দৃশ্যগুলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখুন এটা হচ্ছে ফার্ম জুমেরা বীজ। তো এখানে আসলে অনেক অলিডেতে অনেক মেলার মতো লেগে থাকে, শুধু অলিডে বললেই হবে না, এভরিডে এইরকম দৃশ্য দেখাই যায়। তো সবাই সন্ধ্যার দিকে বিশেষ করে রৌদ্রটা যখন একটু নিচে চলে যায় তখন সবাই কিন্তু এখানে আসেন। এখানের হাওয়াগুলো আসলে খুবই ভালো লাগে। দেখুন পরিবার নিয়ে গার্লফ্রেন্ড যেটা আমরা বলি নর্মালি, সবাই কিন্তু এখানে আসেন, ফ্রেন্ড সার্কেল তো এখানে ঘোরার জন্য আসে। আসলে খুবই সুন্দর একটি জায়গা, টাইম সময় পাস করার জন্য খুবই ভালো একটা জায়গা। তো দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা, আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি আমার কথাবার্তা, আমি আসলে অনেক সময় ভুলতাল বলি ফেলি, তো ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবেন। আর আপনাদের সবসময় সুস্বাস্থ্য কামনা করি। আমরা আসলে সবাই অনেকেই আছেন বিভিন্ন প্রান্তে, পৃথিবীর যে প্রান্তে আছেন আমার এই ভিডিওটি দেখতেছেন এবং দেখবেন, সবাইকে আমি সবসময় রেসপেক্ট শ্রদ্ধা করি থাকি। বিশেষ করে আমরা এখানের যে পরিস্থিতি, আমরা অবশ্যই নিজেকে একটু করব, কন্ট্রোলে রাখবো এবং আশেপাশে যারা আছে তাদেরকেও কন্ট্রোল থাকার একটা পরামর্শ দেব। যেহেতু আমরা এই পরিস্থিতির মোকাবেলা করতেছি অনেক দিন যাবত, যত পর্যন্ত আসলে সুস্থ না হয় আর শান্ত না হয় আমরা আসলে এভাবে মেনে চলতে হবে। সোশ্যাল ডিস্টেন্স যেটা আমরা বুঝি নর্মালি, এটা মেনে চলতে হবে, আর পরিবারের প্রত্যেকটি সদস্যর প্রতি নিজেকে খেয়াল রাখতে হবে। তো দেখেন এখানে ছোট ছোট বাচ্চা আসলে, আমাকে বাচ্চাগুলো খুবই ভালো লাগে। দেখুন ওনারা কিন্তু ইউরোপিয়ান। তো এখানে আসলে সবাই কিন্তু আসেন এনজয় করার জন্য, মাইন্ড ফ্রেশ করার জন্য, যেটা আমি বলি বুঝি।
তো ওনাদের সাথে আমি কথা বলছিলাম, ওনারা সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের থেকে ওনারা এখানে ভিজিট করতে আসছেন। তো আপনারাও আসুন, দুবাইটি ভিজিট করুন, দুবাইয়ের সৌন্দর্যগুলো উপভোগ করুন। খুবই সুন্দর একটি মুহূর্ত, আসলে এটা স্মৃতি হয়ে থাকবে, বলার মতো না। এখানে আসলে আপনার লাইফটা কীভাবে সেট করবেন ওটা আপনার কাছে, এখানে সব রকমের মাইন্ডসেট, আপনার মাইন্ডটা কীভাবে সেট করবেন ওটা আপনার উপর ডিপেন্ড করে, লাইফস্টাইল আর যে ক্ষেত্রটা বলতেছি। তো আসলে ভিডিওটা আমি লম্বা করতে চাচ্ছি না, তো আসলে আমার কি কথা বলতে চাচ্ছি আপনারা বুঝতেই পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আজকের মতো আমি বিদায় নেব, তো তব তক ভালো থাকুন, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল নেবেন, আশেপাশে যারা আছে সবাইকে সচেতন করবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ প্রিয় ভাই ও বোনেরা।